بسم الله الرحمن الرحيم. তাহলে কবরে পার হবেন কিভাবে, এইবার আমি উত্তরটা দিব। এতক্ষণ তো সমস্যার কথাগুলো বললাম, এবার সমাধানের কথাই যাই। কবরে প্রশ্ন কয়টা বললাম? তিনটি। নাম্বার এক, কিভাবে উত্তর দেবেন? প্রথমটা, বিসমিল্লাহির রহমানির রহিম। মন রব্বুকা, বিশ্বনবী বলছেন, ইজাইল মাইয়া আতাহু মালাকানে ফায়াকুলানে ইজিলিস ফায়াকুলানে সুমায়াকুলানে মন রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ওই যখন ওই ফেরেশতা দুটি আসবে, তখন ওই মৃত্যু ব্যক্তিকে প্রথমে বলবে বসো, বসো বলবে। এবার বলেন, একটা লোক শুয়ে আছে, একে উঠো বলবে না বসো বলবে? শুয়ে থাকা লোককে উঠো বলবে, দাঁড়িয়ে থাকা লোককে বসো বলবে, কিন্তু তারা বলবে বসো। এখানে একটা প্রশ্ন আছে যে বসো কেন বলবে? এখানে দুইটি মত বন্ধুরে, শুয়ে থাকা লোককে কখনো কখনো বলা যায় যে বসো, কিন্তু তাকে এই শব্দ ব্যবহার করতে হবে উঠে বসো, কিন্তু হাদিসে আছে তাকে বলবে বসো। এই ব্যাপারে অনেক বড় বড় ওলিদের মত হচ্ছে, ওই দুইজন ফেরেশতা যখন আসবে তো মাইয়াকে কিভাবে জাগাবে, তাকে জাগানোর প্রচেষ্টা কি, তার ভিতরে কেমন ভাবে তার ঘুমকে ভাঙিয়ে সঞ্চারতায় আনবে, তাকে জাগো আলোতে আনবে কেমন ভাবে? হাদিসের মধ্যে মুফাসসিরিনরা তফসির করতে গিয়ে বলেছে, ওই ফেরেশতারা এইভাবে মাটিতে মারবে জোরে একটা থাবা, আর এমন জোরে আওয়াজ হবে আল্লাহর কুদরতে মাইয়াটা ছোট কবরের ভিতরে লাফিয়ে দাঁড়িয়ে যাবে। তখন ওকে বলা হবে তুমি বসো। এবার ও বসবে, ওকে প্রথম প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? মান ইলাহুকা, মান আল্লাহুকা, তোমার আল্লাহকে, তোমার ইলাহকে, এ কথা না বলে রব শব্দ ব্যবহার করা হবে। কেন রব শব্দ ব্যবহার করা হবে? ওখানে তো বললি পারত তোমার আল্লাহকে, আল্লাহ না বলে বলছে তোমার রব কে? রব আর আল্লাহর পার্থক্য কি? আল্লাহ রব, রব আল্লাহ, আল্লাহ হল আল্লাহর যা, রব হল তার সিফাত। কথাটা বুঝাতে পারলাম আপনাদেরকে? রাস্তায় যদি কেউ দেখতে পাই যে জালসা হচ্ছে আর লোকটার বাড়ি ঘুলিয়ান, গাড়িতে গাড়ি দাঁড় করিয়ে চা খেয়েছে, তো প্যান্ডেল ট্যান্ডেল দেখে বলছে কি ব্যাপার, কি জালসা কে? তো প্রথম প্রশ্ন কি বলবে, তোমাদের বক্তা কে? তখন তো আমার নামটা আসবে নূর মোহাম্মদ, না বলবে নূর মোহাম্মদ তোমাদের কে, না বলবেন আমাদের বক্তা, বক্তা এরকম হবে? সে বক্তাকে জানবে কি করে? সে প্রশ্ন করবে তোমাদের বক্তা কে, তখন আসবে নূর মোহাম্মদ। তো ও প্রশ্ন করবে তোমার রব কে, তখন তো উত্তর আসবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। প্রশ্নটা বুঝতে পেরেছেন উত্তরটা? এবার রব মানে কি? ও রব, ও রব, ও রব, খুব ভালো করে শুনেন, রব মানে কি? রব মানে পারওয়ারদিগার ফারসিতে, বাংলাতে আমরা কি বলি পাল্লেওয়ালা, উর্দুতেও হচ্ছে পাল্লেওয়ালা, আমাদেরকে যে পাল্লেওয়ালা সে হলো রব, ঝামেলা শেষ। এরপরে দার্শনিকদের তর্জমাটা আপনাদেরকে শোনাই, যারা কোচি ব্রেন আছে তোমাদেরকে আমি তুমি করে আদর করে কথা বলছি, ছোট ভাই, স্নেহের ভাই, কোচি কাচারা, আমার সন্তানের তুল্য যারা, তিনবার বলবো মুখস্থ করে লাও, এটা দার্শনিকদের কথা। আর কেটে কেটে বলবো যেন মুখস্থ হয়ে যায় তোমাদের। রব কাকে বলে? অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মিটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে
যখন আমার যেটা দরকার যিনি পৌঁছান তিনি আমার রব। বুঝাতে বললাম, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে আমার যিনি চাহিদাকে মিটিয়ে যান তিনি আমার রব। রবের তর্জমাটা বুঝলেন? এবার একটা উদাহরণ দিব, উদাহরণটা হচ্ছে জি ভাই ওটাকে ভাই আপনি বসেন জটিল। আল্লাহ তাআলার সাথে আমাদের প্রথম মোলাকাত জান্নাতে। কথাটা বুঝাতে পারলাম? কখন? যখন আগুনকে আল্লাহ বানালেন আর আগুনের পিঠে এরকম হাতটা রাখলেন আর বালির মতো ঝুঁচু 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 করে সমস্ত আত্মাগুলো পড়ে গেল, সেই দিন বিশ্ব নবী পর্যন্ত ছাত্র এবং আল্লাহ নিজের পরিচয়টা সেদিন দিচ্ছেন। আর রবের পরিচয় দেওয়া সব থেকে বড় কঠিন, রবের তর্জমা করাও খুব কঠিন। রবের তর্জমা করে হক মেটাতে আজ পর্যন্ত কেউ পারেনি, তার কেয়ামত পর্যন্ত পারবে না। এর জন্য আল্লাহ নিজে সেদিন ক্লাস করেছিলেন নবীজিকে ছাত্র বানিয়ে দিয়ে জিব্রাইলকে মাঝে লাইনি বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? রব নই? আমরা বলেছিলাম কলু বালা, জি হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ নিজে স্বীকার দিয়েছিলেন। এই ক্লাসটা আল্লাহ প্রথম করেছিলেন, তাহলে আল্লাহর সাবজেক্ট ছিল সেদিন কি? রব। সকলে জোরে বলেন, সেদিন সাবজেক্ট ছিল কি? রব। আর আল্লাহ কবরের প্রথম প্রশ্ন কি রেখেছেন? রব। তাহলে আল্লাহর শিখানোর সঙ্গে প্রশ্নের কোন এতটুকু তারতম্য আছে? তাহলে ওনার প্রশ্ন রবটা করা হক আছে। আর কবরের তিনটে প্রশ্নের মধ্যে একটা হচ্ছে পিওর মান রব্য কাঠা, বাকি দুটো হচ্ছে অ্যাডিশনাল, এটা জেনে রাখবেন। মান রব্য কাঠে যদি কেউ পেরিয়ে যায় মা দিনুকার মান নবী ওকার প্রয়োজন হবে না, সে পেরিয়ে যাবে, সে কেন হয়ে যাবে একশো চলে যাবে। কেন? আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করি না, আমরা পূজা কার করি? আল্লাহ। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মতো না করলে আল্লাহর কাছে গ্রহণ হবে না, হবে না। উনি আমাদের আইডিয়াল, উনি আমাদের আদর্শ, উনি আমাদের সবকিছু, উনি আমাদের গাইড, উনি আমাদের শিক্ষক, উনি আমাদের বাস্তব জীবনে কোরআনের শিক্ষক। অনেক ঊর্ধ্বে মানুষ জগতে তিনি শ্রেষ্ঠ মানুষ। কথা এখানে পর্যন্ত রাখেন। এখন একটা উদাহরণ দিব, উদাহরণটা ভালো করে শুনবেন। একটা প্লেটে 25 রকম ফল আছে, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আঙ্গুর, আপেল, চেরি, কিশমিশ, বেদানা, বিভিন্ন ফল আছে। 25 জন লোক ফল খেতে বসেছে, একজন আম খেলো, একজন জাম খেলো, একজন পেয়ারা খেলো, একজন কাঁঠাল খেলো। এখন বলেন যে আম খেয়েছে সে জামের স্বাদ পাবে না? পাবে না। তাহলে সে একটা স্বাদ পেল তো? আল্লাহ যে কাঁঠাল খেলো সে পেয়ারার স্বাদ পেল না, যে পেয়ারা খেলো সে কাঁঠালের স্বাদ পেল না, সবগুলো। এখন ওকে জিজ্ঞেস করে কি খেয়েছো? পেয়ারা, আম, না। কি খেয়েছো? কাঁঠাল, আম, না। কি খেয়েছো? আম, কাঁঠাল, না। না বলতে বাধ্য হবে তো? আল্লাহ, আল্লাহ শব্দটা বাদ দিয়ে বাকি যেগুলো আল্লাহর নাম নয়, এগুলো আল্লাহর কি? সিফাত, গুণ, গুণ, সিফাত। আল্লাহর নাম একটাই আল্লাহ, বাকিগুলো আল্লাহর গুণ। এবারে এই গুণের ভিতরে একজন কাঁচে রাখলি আল্লাহ আল্লাহ আল্লাহ, আরেকজন কাঁচে ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান, আরেকজন বলছে ইয়া সালাম ইয়া সালাম ইয়া সালাম, আরেকজন বলছে ইয়া হাফিজ ইয়া হাফিজ, একজন বলছে ইয়া হাইয়ু, আরেকজন বলছে ইয়া কাইয়ুম। যতগুলি নাম আছে অতগুলি নাম, এক একজন এক একটা নাম ধরে রাত্রি বারোটায় আল্লাহকে কাঁদছে। যে আল্লাহকে, যে আল্লাহকে রহমান বলেছে সে আল্লাহর রাজ্জাকের গুণটা বলতে বাদ দিয়েছে, যে আল্লাহকে রাজ্জাক বলে দেখেছে সে আল্লাহর কাদিরের গুণটা বাদ দিয়েছে। কিন্তু এই 25টা ফলকে মেশিনে ভরে পিড়ে দেন যে রসটা বের হবে, কেউ যদি এক চামচ রসটা খায় তার কোন ফলটা বাদ যাবে?
কোনটাই বাদ যাবে না। তো আল্লাহর নামের যতগুলো গুণ আছে ওটাকে যদি মেশিনে ভরে পিড়ে একটা শব্দ করা যায়, ওই শব্দটাই হবে রব। কেউ যদি আল্লাহকে রাত্রিবেলায় উঠে বলে রব্বানা রব্বানা রব্বানা, সমস্ত নামগুলি সে ধরে যেন আল্লাহকে ডাকলো, সব গুণগুলি রবের ভিতরে ভরা আছে, সব নামের ভিটামিনের নামই হচ্ছে রব। এর জন্য আল্লাহ কোরআনের ভিতরে চাওয়ার ব্যাপারে যতগুলি আয়াত নাযিল করেছে রব শব্দ দিয়ে করেছে। রব্বানা ফাগফির লানা, রব্বানা আতমিম আলাইনা, রব্বি হাবনি মিন লাদুনকা যুররিয়াতান, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, রব্বানা ইন্না সিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তুহাম্মিল আলাইনা ইসরান কামা হামালতাহু। তাহলে রবের ভিতরে ব্যাপকতা শব্দ লুকানো আছে, এর জন্য আমার আল্লাহ কিয়ামতের মাঠে আলামে আরোয়াতে বলেছে, তোদের রব আমি, তোদের যেদিন মা বাপ পড়বে দুঃখের দুঃখী হব আমি, তোদের যেদিন ছেলে মেয়ের বিয়ে হবে সুখের সঙ্গী হব আমি, তুই মাঠে একা থাকবি আমাকে সঙ্গী ভেবে নিবি, বিপদে আপদে সামনেতে পেছনেতে আগেতে পেছনে সামনে ডানে বামে, জাহেরে বাতেনি আউয়াল আখির জাহির বাতিন, সর্বাবস্থায় আমি তোর সঙ্গে আছি, আমার নাম রব। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের। সকলে জোরে বলবেন আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব। তিনি হলেন সব। অতএব বন্ধুরে, যে লোকটা চলতে উঠতে বসতে ফিরতে আল্লাহকে সঙ্গে রেখেছে, ওকে বলতে হবে না যে রব্বি আল্লাহ, কারণ সে খেতে উঠতে বসতে ব্যবসাতে বাণিজ্যে চাকরিতে চলাতে ফেরাতে খাওয়াতে ছেলেমেয়ের বিয়েতে সাজিতে সুখে দুঃখে সব সময় যার উপরে ভরসা করেছে সেটা হলো তার আল্লাহ। যখনই ফেরেশতা বলবে মান রব্বুকা, তোর রবকে, তোর ভরসার জায়গাটাকে, কার উপরে ডিপেন্ড করে দুনিয়াটা চালিয়েছিলি, কাকে সাজতে করেছিলি, কার হুকুম মেনেছিলি, কার মত করে তুই তোর কথাগুলো নিয়ে গোছিয়ে দুনিয়া করেছিলি, কাকে ভয় করেছিলি, কাকে ভরসা করেছিলি। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সে তার রবকে ছাড়া কাউকে তাওয়াক্কা করবে না, এর জন্য ওর মুখ থেকে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন ওই আল্লাহ। ডাক্তার পাঠাবো, যে তাই ছাড়ে মাথা খারাপ দিয়ে দিতেন যে জমি জায়গাতে রেখেলেন, জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। কি আর করবো, আরে ভাই পৃথিবীতে পাওয়ার চেষ্টা করছেন কেন, জান্নাতে দেখা হবে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ দেবে, জান্নাত দেবেন, এত কষ্ট করছি জান্নাত দেবেন, মানে জান্নাত দেবেন ইনশাআল্লাহ, সব জান্নাত দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুশরিক কোটা বাদ দিয়ে আমরা সবাই জান্নাত দেবো, জানো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। এই দিক থেকে আওয়াজ শুনো, ঠিক আছে, এই যে শিয়ানা কথা বসে আছে, ওরা মনে মনে বলে যে আর সামনে বসবি, আমরা তো কোনো যাচ্ছে সামনে বসবি, বক্তারা যারা রয়েছে মা বোনারা খুব চুপ করে শুনছে, কিন্তু ভেজাল তো মা আমার বোন আমার কবর বড় কঠিন জায়গা। এখন বলেন আমাদের বিয়েতে আল্লাহর হুকুম আছে, আছে ঢোকা বিয়েতে চলছে আল্লাহর হুকুম না, ধরে আমার মেয়ের বিয়ে, আমার এই মুরচাই বাড়ি আমার চারটা মেয়ে, দুটা বিয়ে হয়ে গেছে, তিন নম্বরটা দিচ্ছি,
জামাই দুটা মাশাআল্লাহ খুব ভালো জামাই দিয়েছি, এক মাস আগে থেকে শালিক বিয়েতে চলে এসেছে, খুব খাটছে। একজন ভালো এলসিডি নিয়েছে, হাজির হয়েছে যে বিয়ের রাতে চালাইতে হবে, তো শালিক বিয়ে নাহলে দুলা ভাই মানাইছে না ওকে। আরেকজন বলছে ক্যাশের জ্বালাকে আমি দিব, জ্যালাটা দিব, শালিক বিয়ে উদ্ধার করতে চলা ঠিক। আমি মন্দির মানুষ বক্তব্যে নামাজ টামাজ করাই, তো গায়ের লোক বলি মুলবির ঘরে সিঁড়ি চলছে গো, মুলবির ঘরে সিঁড়ি চলছে। আমি বুড়া মানুষ লাঠিটা নিয়ে গেলাম টুকটুক করে, আমি কে সিঁড়ি চালাচ্ছি রে, জামাইকে কিছু বলা যাবে না। পূজাটার পাশে দুবারি দিয়ে দিলাম, ছোট ছিল তাই সিঁড়ি খেলা চালাতে ওকে মারছি, ওকে চালাইনি, জানছি যে একই দুবারি দিই। তখন বড় জামাই মুখ ভারী করে বসে, মানে ওর মনে অশান্তি, যেটা অপমান। মেজরটা তখন বলছে মায়ের শরীর খেলা তো বাড়ি যাবো, পরশু দিন বিয়ে, দেড় মাস আগে এসেছে বান্দরের বাচ্চা, আজকে বাড়ি যেতে চাইছে, কি অশান্তি লাগাইছে। ও ভেড়ার বাচ্চা ভেড়া, আজকে দেড় মাস আমার ঘরে আটটা সালের মতো খেলে গো, আর এখন বলছে বাড়ি যাবো। তখন আমার বুড়িটা আমার কাছে ডেকে ঘরের ভিতরে বাঁশের ঘর করার মতো খিল লাগিয়ে দেবে, তোমাকে হুঁসাতে মসজিদে শো হতো যাবো যুগটা, মানে ছেলে পেলে ছিটি চালাম, তোমার কি হয়েছে, তোমার রস কস নাই যখন ফুটবে তো যাও। বুড়ি আমার গলে বালিশ দিয়ে দিলে যে ছেলে দেখো মসজিদে শুয়ে গেল। আমার বেটির বিয়েতে জামাইয়ের জায়গা হলো, আমার বেটির বিয়েতে গ্রামবাসীর জায়গা হলো, আমার বেটির বিয়েতে আমার শালি সালাদের জায়গা হলো, আমার ভাইয়ের বোনের জায়গা হলো, পৃথিবীর আত্মীয়দের জায়গা হলো। ওই বিয়েতে আমার আল্লাহ জায়গা পেল না, তাকে বাড়ি থেকে জানাজা পরে বের করে দেওয়া হলো। আমার রসুলের বিয়েতে জায়গা পেল না, রসুলের জায়গা পেল না। এবার বলেন ওকে যদি বলা হয় মান রব্বুকা, উত্তরটা কি হবে, রব্বি আমার জামাই, আমার বড় জামাই, আমার রব, উচা বলেছে আমি তাই শুনেছি, ওর কত মত চলেছি, আমি কোরআনকে মানিনি। যারা বাস্তব জীবনে আল্লাহকে ভয় করেনি, আল্লাহর ভরসা যারা ছিল না, এরা কোনোদিন রব্বি আল্লাহ কবরে বলতে পারবে না, পারবে না, পারবে না। আমার যদি ইমান থাকতো লাঠিটা তুলে বলতাম বান্দরের বাচ্চারা বেরিয়ে যা, আমার মেয়ের ভাগ্য আমার আল্লাহর কাছে লেখা আছে, আমার মেয়ে বিধবার বয়স্ক, বসে বসে আমার ঘরে খাবে, ডাল ভাত দিয়ে ইমামতি করব, কিন্তু তাদের মতো বান্দরের কাছে আমি রাখবো না। আমি জান্নাতে যাব, আমার মেয়ের জন্য জান্নাত নিব। এর জন্য সে বলবে রব্বি আল্লাহ, এ রব্বি আল্লাহ বলতে পারবে না। সত্য ঘটনা শুনবেন, মালদা জেলা শামসিতে নেমে পাটনা বলে একটা গ্রাম, পার হয়ে একটা গ্রাম, বাস গ্রামের নাম বলে গেলাম, আর মেয়েটার নাম নিয়ে না, পাঁচ অক্ষের নামাজি পরিষ্কার মেয়ে, ইয়ং অবস্থা থেকে সে বোরখা পরে বিয়ের আগে থেকে, আর আল্লাহকে খুব ভয় করে। বিয়ে হয়েছে তো এক খাবিসের সঙ্গে হয়ে গেছে, নসিব খারাপ। কত বড় খাবিস জানেন, যদি বলি তা আপনারা এখনই উঠবেন, যত মারতে যাব, হেঁটেই যাবো, ওকে মেরে আসবে, ওকে নামাজ পড়তে দিবে না, তোকে নামাজ পড়তে হবে, বোরখা পড়তে হবে না, বুড়াবি তখন রোজা রাখবি, যতদিন রস কস থাকবে সব করতে দিব। স্বামীর চা এক দু মাসের নতুন বউ, ও নামাজ ধরে আর খবি টিভিতে চাই, নামাজ পড়তে দিবে না, জোরে জোরে চালায়, তারপরেও নামাজ প্রচুর কষ্ট করে। একদিনকার ঘটনা, যেই স্বামী আল্লাহ বলে মানে আমি যা বলে উঠেছে, তাকে পাঞ্জে ঘুরে নেছে নামাজ থেকে তুলে, তারপর স্ত্রী যা করার করেছে বাস ঝামেলা শেষ, বাপকে ফোন করেছে, আব্বা এবার আসবে, বাপকে সব বলেছে যে ভাষা কি ব্যবহার করছে আব্বাকে, আব্বা আপনাকে যদি ভারী লাগে তো আমাকে, জীবনটা তো ইয়ং অবস্থায় নিয়ে রাস্তাঘাটে ঘুরতে পারি না, ছোট্ট একটু জায়গা দেবেন, ঝিকির করে করে কাটিয়ে দেবো, খাবার লাগবে না, কিন্তু এই বেইমানের কাছে আমি থাকবো না, আমাকে নিয়ে চলো।
তারপরে শাশুড়িকে বলেছে আডভাইস, আমাকে অন্তত দু দশ দিনের জন্য যেতে দিতে হবে বাপের বাড়ি। শাশুড়ি বলেছে যা আর খাবিস না। কলতলাতে বের হয়ে যাওয়ার সময় দরজাতে শাশুড়িকে দেখে বলেছে চললাম আর আসবো না, ছেলের একটা ভালো বউ দেখে বিয়ে দিতে হবে, চলে স্যার জায়গায়। এই মেয়েটা বলবে আমার রব আল্লাহ, এই মেয়েটা কবরে ওয়ানারসে বলবে আমার রব আল্লাহ সে যা করেছে আল্লাহর জন্য করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونزلني من فرعون وعمله ونزلني من القوم الظالمين ما مر بنا من اتقان قرسولا وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونزلني من فرعون وعمله ونزلني من القوم الظالمين একটি মেয়ে ছিল জালেমের বিবি, তার স্বামী পৃথিবীর সেরা জালেম, এত বড় জালেম হবে না। কোরআন যাকে জালেম বলে দিয়েছে ওর উপরে জালেম আর হতে পারে না, সেই জালেমের নাম হলো ফিরাউন। ফিরাউনের বিবি আসিয়া কত বড় নেককার পরেশগার মেয়ে ছিল শুনলেন। একদিন ফিরাউনের দাবি শুরু হলো তোমাকে আমাকে আল্লাহ বলতে হবে। আসিয়া বলল শুনলেন আমার রব হলেন আল্লাহ আর রহমান আর সুস্তাওয়া, তিনি আরশের সমাসীন, তিনি হলেন দূর আলসিল মাজেদ পবিত্র আরশের মালিক যাকে আমি সাজদা করে, তিনি আমার মসজিদ মাবুদ, তিনি আমার জীবন গারের মালিক, তিনি হায়াত মওতের মালিক, সেই মাবুদ ছাড়া কাউকে আমি আল্লাহ বলবো না। স্বামী হিসেবে, স্বামী হিসেবে যত যা করার সব আমি করব, আর স্ত্রী হিসেবে তোমার যত হক আছে আমার কাছে তুমি আদায় করে নিতে পারো, নিগড়ে নিয়ে নিতে পারো, কিন্তু এর থেকে একটু ওপরে যাব না, আমি তোমাকে আল্লাহ বলে কোনোদিন মানতে পারবো না, পারবো না, পারবো না। শুরু হলো তার ফিজিক্যাল টর্চ, তার শরীরের ওপরে আঘাত, চাবুকের ওপরে চাবুক মেরে 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 শরীর ক্ষত বিক্ষত করে দিল। তারপরে একটাই কথা, আমার রব আল্লাহ, এখান থেকে তাকে অটল করা গেল না। এরপর ফেরাউন করলো কি, তার মা বাপদেরকে ডেকে পাঠালো, রে আসিয়ার মা, আসিয়ার আব্বা, ভাই বোন, শ্বশুর শাশুড়ি শালা শালি, তোমরা এসো। তাদেরকে বলা হলো তোমাদের বেটির ব্যাপারে কি চিন্তা করছো, তাড়াতাড়ি আমাকে রিজাল্ট দাও। তারা তাকে জামাইকে মাবুদ বলে মেনে নিয়েছে, তারা রব্বি আল্লাহ বলে তাকে মেনে নিয়েছে, সেই যুগের কাফেরদের দলভুক্ত মুশরিক হয়ে গেছে। কিন্তু বেটিকে বোঝাচ্ছে, বেটি রে, বেটি রে, ও আমার সোনা মানি, কলিজার টুকরা মুড়ে, খবরদার ভাজালের ময়দানে থাকিও না, তুমি ওকে আল্লাহ বলে মেনে নাও। সুখ আর সুখ, সুখ আর সুখ, রাজার বিবি বেগম হয়ে যাবে রে। হাসিয়া বলল পৃথিবীর সুখে লাভ মেরে দিতে পারবো, পৃথিবীর সুখকে আমি মুখে লাভ মেরে উড়িয়ে দিতে পারবো, আমি আমার রবকে নারাজ করতে পারবো না। আমার রব তিনি, যিনি আমার হায়াত মওতের মালিক, ও আমার হায়াত মওতের মালিক নয়, কোনো মতেই রব মানবে না। এবারে শ্বশুর শাশুড়ি সালা সালি যত পারলো বুঝালো, যখন পারলো না ফেরাউনকে রিজাল্ট দিল, আমাদের মেয়েকে আমরা জীবনের মতো বহিষ্কার করে দিলাম, তাকে আর ঘরে উঠতে দিব না, তার জন্য তার বাবার বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, এখন তুমি যা পারবে করে লও। মেয়েদের দুইটি কুল, এক হলো শ্বশুর কুল, বাপের কুল, এক কুলের দরজা তো বন্ধ হয়েই গেল, আমাকে রব মানবে না আর আমার ঘরে বসে বসে কুটকুট করে উ খাবে, এটা আমি মেনে নিতে পারবো না। এবার চাবুক শুরু হলো, কেউ কেউ বলে
কাঁচকে ভেঙে দিয়ে বিছানা বানানো হয়েছে, কেউ বলে না পাটাতে পেরেককে পিটিয়ে উল্টিয়ে দিয়ে ওর জন্য বিছানা বানানো হয়েছিল। সেই বিছানাতে শুইয়ে দিয়ে চার হাত পায়ে খুঁটা বেঁধে দড়ি দিয়ে বেঁধে দিয়ে প্রহার চলছে। এইভাবে পিঠে কাঁচ আছে, নারীর নরম দেহ আর চার হাত পায়ে খুঁটাতে বাঁধা রয়েছে, শুধু বলছে আমাকে আল্লাহ বলবে কিনা, বল আমি তোর রব কিনা। এরপরে একটা বৃহৎ পাথরকে বুকের সামনে এসে কয়েকটা সৈন্যতে ধরে আছে। ফেরাউন বলছে আসিয়ারে তোর একবার মতটা দেখ, এটাই তোর মত, পাথরটা ছেড়ে দিব চ্যাপটা হয়ে যাবি, পিছে যাবি, অ্যাক্সিডেন্টের মতো হয়ে যাবি, তোর জীবনের মতো চলে যাবি, তুই আমাকে রব বলবি কিনা। তোকে একটা ফার্স্ট চান্স দিচ্ছি, সেকেন্ড চান্স দিচ্ছি, লাস্ট চান্স দিচ্ছি। যখনই বলল রে আসিয়া তোকে এটা লাস্ট চান্স মানবি কিনা তুই বল, আসিয়া মুখ খুলে দিলেন রব্বি বিনিলি ইন দা বেঈমান বংশ থেকে তুমি আমাকে নাজাত দাও। আমার আল্লাহ সাতটা আসমানকে কাচের মতো করে দিয়ে আসিয়াকে দেখিয়ে দিল। আসিয়া রে একজনই দুনিয়া থেকে জান্নাতের গেট দেখেছিল, সে হলো আসিয়া। আসিয়া রে তোর বাপের দরজা বন্ধ, শ্বশুরের দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহর দরজা তোর জন্য অবনত দ্বার খোলা আছে, জান্নাত তোর অপেক্ষা করছে। আসিয়া ওই অবস্থায় মত কবুল করে নিল, হাসতে হাসতে জান্নাতে চলে গেল। এই আসিয়া বলবে রব্বি আল্লাহ। নারীদের হলো আমাদের সামান্য ইমানের পরীক্ষা, রোডে ধান মেলেছে চরবর করে পানি চলে এসছে আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে সঙ্গে সঙ্গে। আজকে যদি মুসল ধরা বৃষ্টি হতো কমিটি কি বলতো বলেন? আল্লাহ বরবাদ করে, আল্লাহ জীবনে বরবাদ করে না, আল্লাহ যা করে ভালো জন্যই করে, আল্লাহ যা করে ভালো জন্যই করে। আর আল্লাহ কোনদিন ত্রুটি নাই, তিনি ত্রুটি মুক্ত, সমস্ত দোষ থেকে তিনি পাক। এবার চলেন পুরুষের ইমান, হযরত বিলাল এর কথা বলতে গেলে আমার কলিজাটা মুচড়ে উঠে। হযরত বিলাল এরকম চাপ আহার মানে আমার আল্লাহ তিনি আমার রব, আবার চাবুক মারছে। এবার কোশ্চেনটা কত হার্ড দেখুন, হার্ড কোশ্চেন খুব বুঝবেন, কিন্তু বুঝতে ভুল হলে সব ভুল হয়ে যাবে। আবু জাহেল যখন চাবুকটা এরকম তুলছে তখন বলছে বেলাল তোর আল্লাহর শক্তি বেশি না আমার? তো বেলাল বলছে আল্লাহ বলছি তোর আল্লাহকে বল আটকাবে এটা মারছি। হ্যাঁ কোশ্চেনটা হাট কি হাট না, ওই অবস্থায় যদি বেলালের মনে একবার হয় যে আল্লাহ আটকাইতে পারছি না এত ইমানদার, তারপরে জি মাঝে 30 সেকেন্ডে বলে নিচ্ছি, নরেন্দ্র মোদী অমিত শাহ এরা কবিস নয়, আমাদের ইমানের পরীক্ষা ওই দুটা ঠিক এই ঘটনা থেকে পেয়ে যাবেন। এবার যখন আহাত আহাত করছে ছাড়ে না, তো আবু জাহেল যখন ওই প্রশ্নটা উমাইয়া করে বসলো যে তোর আল্লাহর ক্ষমতা আমার থেকে কম, তখন বেলাল কি উত্তর দিছে দেখে আল্লাহ আকবার। বেলালের সাজা গুলো জানেন, লোহার চাবুকে মারত, তারের চাবুক কেটে যেত, কেচ্ছে করে কেটে যেত, আর রক্ত কাল ছিঁড়ে পড়ে গেছে। যে সকালবেলায় গরু ছাগলের গলায় যেমন দড়ি দেয় ওইরকম দড়ি দিয়ে বাচ্চাদের হাতে দিত, মদিনার গলিতে টেনে নিয়ে বেড়াতো বাচ্চারা, ইট মারত, পাথর মারত, টেনে হিঁচড়ে নিয়ে বেড়াতো। আর রোদের যখন প্রখরতা বাড়ত তখন পাথর বুকে দিয়ে বালিতে শুয়ে দিত। এই অবস্থায় বেলাল বলতো আহার, তা বেলাল ওই অবস্থায় কি বলছে? চাবুক চলছে আর বেলাল বলছে আবু জাহেল উমাইয়া তোরা দুইজন আমাকে মারছিস, এটা তোদের ইমান, তোদের আকিদা। কত উত্তরটা দেখেন গভীর,
আমার মাথা কাজ করছে না, আপনাদের মাথা কাজ করবে না, এই কথা বেলাল বলছে। তোদের ইমান আকিদা তোরা আমাকে মারছিস, কিন্তু আমার আকিদা আমার ইমান নয়, তোরা আমাকে মারছিস। হাটে যদি কেউ একটা হাঁড়ি কিনতে যায় তো বাজিয়ে দেখে হাঁড়িটা গোটা আছে না ফাটা আছে, একটা কাঁসার কিছু কিনলে সেটাকে বাজিয়ে দেখে ফাটা আছে না গোটা আছে, আমার আল্লাহ আমাকে চিরসুখ জান্নাতে দেবে আমার রব। তা তোদের মতো বেঈমানদেরকে দিয়ে আমার ঈমানের পরীক্ষা চলছে। আপনাকে মসজিদে কাঁদতে কাঁদতে আসতে দেখছি কেন? নবীজি বলে ফেললেন, বেলালের নির্যাতন আমার মন আর মেনে নিতে পারছে না, আমি সহ্য করতে পারছি না, কে আছো বেলালকে আসার করে দিবে? হযরত আবু বকর উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, নবীজি গো আমি এখনই বেলালকে কিনে নিয়ে আসছি। উমাইয়ার কাছে গিয়ে বললেন, উমাইয়া তুই বেলালের মূল্য কত নিবি এখনই বল, যা বলবি এক চান্সে দ্বিতীয় দাম করবো না। উমাইয়া একটা দাম বললো, আবু বকর পয়সা বলি তাকে মিটিয়ে দিয়ে বেলালের হাতটা ধরে নিয়ে টানতে টানতে এলো, এসে বলছেন, রাসূলুল্লাহ আমি এখন বেলালকে কিনে নিয়েছি, বেলাল আমার, আর বেলালকে আমি আপনাকে হাদিয়া করে দিলাম, গিফট দিয়ে দিলাম, উপহার দিয়ে দিলাম, বেলাল এখন আপনার। বিশ্বনবী বেলালকে জড়িয়ে ধরে বললেন, বেলাল রে তুমি ইমানের যত লেভেলের পরীক্ষা দিয়েছো, তোমাকে তো চাকরি না দিয়ে আমি থাকতে পারবো না, তোমার চাকরি হতে আমি যে মসজিদের ইমাম সেই মসজিদের তুমি মুয়াজ্জিন। লোকটা কেমন ছিল? চামড়াটা কালো আলকাতরার মতন, নাকটা মোটা, ফুটগুলো মোটা, একদম চোখগুলো কি বিমর্ষ চেহারা, নাইজেরিয়ার লোক, শরীরটা বিমর্ষ কিন্তু হৃদয়টা নূর আলার নূর, ইমানটা নূরানি। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে বলছে, বেলাল তুমি জানো তোমার পায়ের জুতো শব্দ আমি জান্নাতে শুনেছি। আমি কিছু আমল করি না, হ্যাঁ তো ওই যখন উজু করি দুরিকাত নামাজ করি, বলে আল্লাহ এর জন্য তোমাকে সম্মানই করেছে। কি তাদের ইমান এটি, শুধু এই পর্যন্ত নয়, বিশ্ব নবী একদিন বলছে, বেলাল বেলাল চোখের পানি টস টস করে গোলাম কালো মানুষ যার চেহারা দিয়ে তাকালে ঘৃণা লাগবে, চেহারা দিকে মানুষ মনে হবে না, আমাকে আল্লাহ ভালোবাসবে। নবীজি বললেন, বেলাল শোনো তোমার সম্মানটা কিয়ামতের মাঠে কি হবে? নবীজি বললেন, বেলাল রে জান্নাতে এক নম্বরে প্রথম পা রাখবো আমি, আমি জান্নাতটাকে বরাদ্দ করে দিয়ে আমি দুইটি ডিউটির জন্য কিয়ামতের মাঠে চলে আসব। একটা ডিউটি হচ্ছে আমার উম্মতকে হাজে কাউসারের পানি খাওয়াবো, দ্বিতীয় ডিউটি হচ্ছে যাদের সামান্য গুনহার জন্য ধরা খেয়েছে আমি তাদের জন্য সুপারিশ করে 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 উম্মতগুলিকে আমি পাস করাবো। যেদিন আমার দুটি ডিউটি শেষ হয়ে যাবে, এরপরে আল্লাহ আমাকে ফাইনাল জান্নাতে নিয়ে যাবেন, আর আমাকে কিয়ামতের মাঠে আসতে হবে না। আমি শেষ জান্নাতে যখন যাব আল্লাহ আমাকে হাঁটিয়ে নিয়ে যাবেন না, আল্লাহ আমাকে উটের উপরে সওয়ার করে নিয়ে যাবেন, আমি উটের উপরে চেপে যাব আর ওই উটের লাগাম ধরে তুমি বেলাল জান্নাতে যাবে। বেলাল খুশিতে কেঁদে ফেললেন, খুশিতে, ইয়া রাসূলুল্লাহ আমার মতো গোলামটাকে আল্লাহ এরকম কবুল করবে? বলে হ্যাঁ। কি মানুষ ছিল তারা! যেদিন বিশ্বনবী মারা গেলেন,
দুদিন দশ দিন মদিনাতে থাকার পর আর ভালো লাগছে না, এতিম এতিম লাগছে। বেলাল নিজের বেডিং কে কাঁধে করে নিয়ে চলে গেল নিজের দেশে, আর মদিনায় ছিলেন না। দীর্ঘদিন দেশে থাকার পর একদিন রাত্রে স্বপ্নে রসুলকে দেখছেন, নবীজি বেলালকে বলছেন, বেলাল বেলাল তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে এসছো, আমার তোমার মনে পড়ে না, তুমি আমার কবরের পাশে কি যাবে না, জিয়ারত করবে না? বেলাল কত ভালোবাসতেন, স্বপ্নে যখন বেলালকে বেলাল দেখলেন, বেলাল সকাল উঠে কাঁদতে শুরু করলেন আর বেডিং কাঁধে করে হাঁটতে শুরু করলেন। এর জন্য কবি নজরুল একটা কবিতা লিখেছে, আমি রাহি মুসাফির, আমি রাহি মুসাফির সুদূর মক্কা মদিনার পথে, আমি রাহি মুসাফির বিরাজে রাজা মুবারক জিতায় মোর প্রিয় নবীজি, আমি রাহি মুসাফির বাতাসে যেখানে বাজে অভিরাম তৌহিদ বাণী আর খোদার কালাম, জিয়ারতে যথায় আছে ফেরেশতা শত আউলিয়া পীর, আমি রাহি মুসাফির মা ফাতেমার হুসেন হাসান খেলেছেন পথে যার কদমের ধুলি পড়েছে শিখায় হাজারো আউলিয়ার, সুরমা বলি কবে সে তুলি, সুরমা বলি কবে সে তুলি, মাখি বনয়নে রে দুহাতে তুলি, কবে দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লুটা বসে, আমি রাহি মুসাফির। হযরতে বেলাল কাঁদতে কাঁদতে গিয়ে মসজিদে নববীতে উঠলেন, যখন মসজিদে নববীতে উঠলেন তখন মসজিদের ভিতরে হাসান হুসান দুই ভাইয়ে বসে বসে গল্প করছে, আর যখনই বেলালকে ডেকে নিয়েছে তার ধরে এসে আঁকড়ে জড়িয়ে ধরে চোখের পানিতে বলছে, আপনি কি বেলাল না? আমাকে দেখে তো বেলাল মনে হচ্ছে, যেহেতু আমরা ছোট ছিলাম, নানাজি যখন এই মসজিদের ইমাম ছিলেন আপনি তো আজান দিতেন। বেলাল বলল, আমি সেই বেলাল। তখন এরা দুজন রিকোয়েস্ট করলেন যে আজকে ওয়াক্তে আসলে আজানটা আপনাকেই দিতে হবে। হযরতে বেলাল আজান দিতে শুরু করলেন, মদিনার মেয়েরাও বাড়ি থেকে বের হয়ে চলে এসেছিল চোখের পানিতে, নবীজি তাদের দিলে আবার জেগে উঠেছিল, যেহেতু নবীজির জামানার মহাজির আজানের কণ্ঠ শুনে রসুলকে মনে পড়েছিল। কেউ কেউ বলে যখন বেলাল শাদওয়ান বেলাল পড়ে গেছিলেন, অতএব বন্ধুরে ওই লোকটি বলবে, আমার রব আল্লাহ যে নিজের ভয় ভরসা জিন্দেগীর সবটা আল্লাহর উপরে দিয়ে দিতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন, মা দিন কা, তোমার দিন কি, আপনাদের দিন কি? ইসলাম। সকলে বলি দিনুল ইসলাম, মহব্বতের সঙ্গে বলি, আমি বলবো প্রশ্ন আপনারা দেবেন উত্তর, আল্লাহর ওয়াস্তে জোরে উত্তর দেবেন, আল্লাহ আপনাদেরকে কবরে উত্তর দেওয়ার তৌফিক দান করবেন। আমিন। মা দীনুকা ইসলাম, দীনুল ইসলাম, দীনুল ইসলাম, ইসলাম শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে বিক্রি হয়ে যাওয়া, ইসলাম মানে বিক্রি হয়ে যাওয়া, তাসলিম, তাসলিম মুসলিম, ইসলাম বিক্রি হয়ে যাওয়া। ইসলামের ১৯টা শব্দ মানে আছে, একটা হলো দীন, দীন মানে অনুগত, প্রভুত্ব, শাসন বিচার, আইন কানুন রুলস সব কিসের, ইসলামের।
আমার আইন কিসের? ইসলামের। আমার রুলস কি? ইসলাম। আমার আনুগত্য কার? ইসলাম। আমার প্রভুকে মানব কেমন করে? ইসলামের আইনে। মানে আমার জিন্দেগিটা একটা আইনের আওতায় আনতে হবে, সেই আইনটার নাম কি? ইসলাম। সকলে বলে সেই আইনটার নাম কি? ইসলাম। সেই দিনটার নাম কি? ইসলাম। সেই আলোটার নাম কি? ইসলাম। সেই প্রভুত্বটার নাম কি? ইসলাম। অনুগত্যটার নাম কি? ইসলাম। আর রুলস এর নাম কি? ইসলাম। প্রসিডিওর এর নাম কি? ইসলাম। আমার আইন অন্য আইন চলবে না। যেমন কথার কথা বলছি, কোন একটা কানুন আসলো যে উজু করতে হবে তিনবার করে, তো আপনি করছেন পাঁচবার, আমি বললাম তিনবার। একটা উদাহরণ দিচ্ছি, আপনি ভিড় ছেড়েছে পাঁচবার সাতবার লিখছেন, আমি বললাম তিনবার, আপনি আমাকে একবার জিজ্ঞেস করবেন কোথায় আছে? ইসলামে আছে। মেনে মুসলিম ইসলাম মুমিন সমন্বয়ে একটা উদাহরণ আছে। বিশ্বনবী বলছে একটা উট, কথার কথা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, একটা বড় উট, আর আমি বোঝানোর জন্য একটা ওজন বলছি, পাঁচ কুইন্টলের উট। সেই উটটা হচ্ছে বন্য পশু, বন্য প্রাণী, বর্তমান উট গৃহপালিত প্রাণী, বুঝা গেল? এবার এই উটটা ধরে নিয়েছে এই জায়গায়, এবার নাকের মাঝে পট করে ঘুরে দিয়ে একটা রিং বসিয়ে দিয়েছে, রিংয়ে দড়ি দিয়ে আর মুখে লাগাম দিয়ে মাথা দিয়ে এরকম ব্যাগ দিয়ে সেই লাগামটা পরিয়ে একটা 25 কেজি ছেলের হাতে দেয়া হলো। এই 5 কুইন্টলের 25 কেজি, তা উটটার আর কোনো স্বাধীনতা আছে না? সব বিক্রি হয়ে গেল ছেলেটার হাতে। কথাটা বুঝতে পারলাম? উটটার একটা মাথা আছে, ছেলেটার একটা মাথা আছে, উটের একটা মিজাজ আছে, ছেলেটার একটা মিজাজ আছে। উটটা বুঝে নিল আমার আর কোনো মূল্য নেই, আমার মালিক হচ্ছে ওই ছেলেটা, আমাকে ডান দিকে টানলে ডান দিকে যেতে হবে, বাম দিকে টানলে বাম দিকে যেতে হবে, আমাকে সামনে যদি টানে তো সামনে যেতে হবে, আমাকে পেছনে যদি টানে তো পেছনে যেতে হবে, বসতে বললে বসতে হবে, উঠতে বললে উঠতে হবে, আমার জিন্দেগিটার কাছে বিক্রি হয়ে গেছে। বিশ্বনবী বলছে এই উটটাকে তুমি মুসলিম বলো, ইসলামের আওতাভুক্ত চলে এসছে। যখন কোনো মানুষ কালেমা তাইয়েবা করে নেবে, লা তাহলে ওর নাকে মাফ পড়ে গেল, গলায় দড়ি পড়ে গেল, ওর স্বাধীনতাটা শেষ হয়ে গেল, ওকে আল্লাহ এবং রসুল, কোরআন, এই দুটি, রসুল হলো কোরআনের প্র্যাকটিক্যাল আর কোরআন হলো আল্লাহর ভাষা। এক কথায় ইসলামের ফুল ভলিউমটার নাম হচ্ছে কোরআন, ইসলামের পৃথিবীর বাহ্যিক রূপ হচ্ছে কোরআন। কোরআন যদি ওকে ডান দিকে টানে তো ডান দিকে যেতে হবে, বাঁ দিকে টানে তো বাঁ দিকে যেতে হবে, সামনে টানে সামনে যেতে হবে, পেছনে টানে পেছনে যেতে হবে। এতে মরবে না বাঁচবে, ওর গর্দন থাকবে কি থাকবে না এটা দেখার প্রয়োজন নাই, বিক্রি হয়ে গেছে ওকে। আর নিজস্ব কোনো ব্যক্তি স্বাধীনতা থাকবে না, আল্লাহ জানটা নেওয়ার কথা বলে দিয়েছেন। একটা খাসিকে কেনার পর ওকে জবাইও করতে পারি, বিক্রিও করতে পারি। আল্লাহ বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ, আমি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, ওর স্বাধীনতা নাই। প্রয়োজন হলে ওকে আমি কতল করিয়ে দিব আমার কোরআনকে বাঁচানোর জন্য, প্রয়োজন হলে ওকে আমি বাঁচিয়ে রাখবো, ওর দ্বারা কাউকে কতল করিয়ে নিব। এটা হলো আমার ইসলাম, এই স্বাধীনতা ও হারিয়ে ফেলেছে যেদিন কালমা পড়েছে, আইনের ভিতরে ঢুকে যেতে হয়েছে। দুটা শব্দ বলবো, দুটার মধ্যে কোনটা আপনারা বেশি প্রয়োজন মনে করবেন সেটা বলবেন, একটা সুন্দর আর একটা ভালো। ভালো কোনটা প্রয়োজন, ভালোটা না সুন্দর? ভালোটা। সুন্দর দেখতে যেটা হয় এটাকে বলে, খারাপ জিনিসও সুন্দর হতে পারে। হ্যাঁ, প্লাস্টিকের নাকের কানের বানিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ,
সুন্দর জিনিস ভালো হয়, কিন্তু ভালো জিনিসের ভিতরে সৌন্দর্য থাকে, ঠিক আছে? অতএব ইসলাম হলো ভালো, আর পৃথিবীর যত জাতি আছে এরা হলো সুন্দর। মুসলিমরা থাকে পাক, হিন্দুরা থাকে সাফ, সাফ মানে পরিষ্কার, কিন্তু মুখ লেগে থাকতেও পারে। আর মুসলিমরা পাক, এরা পাক না পাক বুঝে, এদের পেছাব থাকবে না, এরা নোংরা নয়। জি, এই দুটোর মধ্যে গায়ের খাকে খোশ হতে হে ওর ইমানদার খেলাকে খোশ হতে হে। আজকে কমন বস হয়েছে জি? আটটা গরম না, 32 মন মাংস হয়েছে। আচ্ছা ছাড়েন, খারাপি যা আছে আছে, ভালাইয়ের একটা দিক শুনেন, মুসলমান খাইয়ে খুশি হয়। ওরা কোন বিয়ের ভোজ থেকে এলে দেখবেন বলবো আমি 5 পিস মেরে দিতে খেলাম, খবর ছিল না? এরা খেয়ে খুশি হয়। এটা ইমানদার আর বেঈমানের পার্থক্য। সারা জীবন বেঈমানরা খেয়েছে খাওয়াইতে পারেনি, আর ইমানদাররা খাওয়াইতে পেরেছে খেতে পারেনি। আজকে তো আপনাদের আমার যিনি কি আমাকে যিনি ফোন নানা যিনি ফোন করেছিলেন ওর নামটা ভুলে গেলাম, মিলন, ভালো নাম কি? ইমামুল হোসেন। ওর সাথে তো আমার ঝগড়াই হয়ে গেল, ঝগড়া কিনে ও আমাকে জোর করে কিছু দেবে আমি লিখবো না, শেষকালে বলছে তার ঝামেলা হবে, তো হয়তো হবে, এরপরও বাকি আছে খানিকটা ঝগড়া। এতগুলো মাল আমার গাড়িতে পড়েছে, আমি নিজের চোখে হাত বাজার করছি, উনি বলছে পয়সা দেবো, এটা হয় না ভাই। আমার কেউ নেই, আমার এক স্ত্রী আমার মেয়ে বাড়িতে আছে, আমি এই বাজার হাট বাজার করে এখন ধরেন রাত 3টে শুনে ঘর ঢুকবো, কালকে সকালে উঠে বাজার দেওয়ার মানসিকতা থাকবে না, ঘুম থেকে উঠবো 10টা 12টা, 2 ঘন্টা ছেলে মেয়ের কাছে দিব, আবার এক জোরে ভাত খেয়ে বেরিয়ে আসবো। এই জন্য এই এলাকায় হাট বাজার করে আমি যাই কখনো ফুলিয়া থেকে। আজকে এই 5 গ্রামে হাট করেছি, সব আলু পেঁয়াজ যা কেনার কিনে গাড়িতে ভরে দিয়েছি, কিছু মাল বাকি ছিল, মেয়ে বললাম আমার ছেলে আনবেন, নগরে কিনতে গেলাম, তো মাল কিনতে গিয়ে আমার ওই মালের বিল হয়ে গেল অনেক, উনি বলছে আমি দিব। মুসলমানের মিজাজ, কিন্তু হিন্দুর মিজাজ হলে লুটে নিব, হিন্দুরা জীবনে পারেনি। মুসলমানদের একটা অভ্যাস আছে, চায়ের দোকানে চা খাই বসে বসে, এটা যত খারাপ অভ্যাস তত ভালো অভ্যাস। ভালো অভ্যাস কোন দিকে? এরা নবাবের যা হুকুম করে খায়, এ দেখে 5টা যা যা দাও, এরা নবাবের যা। আর হিন্দুরা 250 গ্রাম চিনি নিয়ে 27 দিন খাবে, ঠিক চুরুক চুরুক করে, তারা ভিখারি যায়। তো কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ। তো ইসলামের একটা রুলস আছে, সেই রুলস এর উপর আমাদেরকে চলতে হবে। রসুলের একটা উদাহরণ দিলাম, এবার দ্বিতীয় উদাহরণটা দিই, ইসলাম কাকে বলে? আল্লাহর নবী হজরে নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখ করে বলতেন, তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো বলো? যদি কেউ কোনো স্বপ্ন দেখতেন, নবীকে বলতেন এই এই স্বপ্ন আমরা দেখলাম। কখনো কখনো কোনো কোনো দিন সাহাবীরা নিজেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ আজকে এই স্বপ্ন দেখেছি। আবার কোনো কোনো দিন সাহাবীরা না বললেও রসুল নিজে বলতেন আমি এই স্বপ্ন দেখেছি, এর মানেটা এরকম হবে। এইভাবে আলোচনা হতো। একদিন ফজরে নামাজ পড়ে আল্লাহর নবী সাহাবীদের দিকে মুখ করে বসে আছেন, এমন সময় একটা সাহাবী এসে বলছেন, ও দয়ার নবী গো, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের মানেটা আপনাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। নবীজিকে যখন এই কথা বলতে শুরু করলেন, আবু বাকার ছিলেন কাতারে বসে, উনি কাতার থেকে বের হয়ে এসে রসুলের পাশে বসে গেলেন, বাকি সাহাবীগুলো সব কাছিয়ে চলে আসলেন। এবার আল্লাহর নবীকে ওই যুবক বলতে শুরু করলেন, ও দয়ার নবী গো, আমি দেখলাম আমার মাথার উপরে একটা কালো ঘন মেঘ, সেই মেঘটা ছায়া করে রয়েছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি হবে, বৃষ্টি হবে, কালো ঘন মেঘ, খানিক পরেই নবী বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হলো তো হলো, বৃষ্টিতে সরাব হয় না, পানি হয় না, দুধও হয় না, বর্ষণ হচ্ছে তো মধুর বর্ষণ হচ্ছে। ও দয়ার নবী গো, এই মধু যখন ঝুরঝুর করে পড়তে শুরু করলো বৃষ্টির মতো, তখন জিন আর ইনসান এসে এইভাবে হাত পাতে আর
মধুগুলোকে টুক টুক করে খেতে শুরু করে দিল। কেউ পেট ভরে খেয়েছে, কেউ এক দুই ঘুট খেয়েছে, কেউ আর এরকম করে ছেড়ে ছেড়ে দেখলো খেলো না। আমার কিছু লোক দেখলাম এইভাবে দাঁড়িয়ে থেকে গেল, তারা বৃষ্টি দেখলো কিন্তু মধু খেলো না। উদয়ের নবী গো ওই বৃষ্টির ভিতরে লম্বা একটা রশি ঝুলতে শুরু করলো, আর ওই ঝুলছে যখন রশিটা, এই রশি ধরে একটা লোক উপরে উঠে গেল, দ্বিতীয় লোকটা উঠে গেল, তিন নম্বর লোকটা যখন রশিটা ধরেছে ফট করে ছিঁড়ে পড়ে গেল। কিন্তু লোকটা বড় শক্ত, উঠে তাড়াতাড়ি গিড়া দিয়ে ও উঠে চলে গেল, আবার ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। তো আবু বাকর তখন কি শুরু করেছে জানেন, ওর যখন স্বপ্নটা বলা হয়েছে, আবু বাকর একবার লোকটার দিকে তাকাচ্ছে, একবার রসুলের দিকে তাকাচ্ছে, আবার এমনি করছে, আবার এমনি করছে, আবার এমনি করছে, আবার এমনি করছে। রসুল বলছে আবু বাকর তুমি কেন এমনি করছো, তোমার কি হলো? তা আবু বাকর বলছে ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের মানেটা আমাকে করতে মন দিচ্ছে, যদি ভুল হয় তো আপনি বলবেন আমি করি। মানে সব যেহেতু স্বপ্নের মানেটা বুঝতে পারছে আবু বাকর, তা আবু বাকর ইচ্ছা যেতে যে আমি স্বপ্নের মানেটাকে বলি, তা আপনি যখন স্বয়ং আছেন ভুল হলে বলবেন। নবীজি অর্ডার দিল, চল তুমি মানে করো আমি পাশে বসে থাকি। এবার আবু বাকর বলতে শুরু করলেন, রে বন্ধু আমার, তুমি যে কালো মেঘটা দেখেছো, এটা কোনো মেঘ নয়, মেঘ নয়, এটা ইসলামের সুশীতল ছায়া। বন্ধু রে আমার, তুমি যে মধু বর্ষণ দেখেছো, ওটা মধু নয়, মধু নয়, ওটা কোরআন নাজিল হচ্ছে, ইসলামে কোরআন নাজিল হচ্ছে। বন্ধু রে তুমি দেখেছো কেউ পেট ভরে খেয়েছে, কেউ এক ঘুট দু ঘুট খেয়েছে, কেউ চিকে দেখেছে, কেউ খেলো না। ওরে আমার বন্ধু রে, যারা পেট ভরে খেয়েছে আল্লাহ তাদেরকে দুনিয়াতে কোরআনের হাফেজ করবে, কোরআনের মুফাসসির করবে, আর যে এক ঘুট দু ঘুট খেয়েছে সূরা ইয়াসিন রহমান তাহার সূরা সাজদা মুখস্থ করবে, আর যে চিকে দেখেছে ইন্না তাই না কুলহু আলহামদুলিল্লাহ মুখস্থ করবে, বেশি পারবে না। আর যে লোকটা সেই দিন মধু খায়নি পৃথিবীর বুকে, ওকে আল্লাহ কোরআনের মতো ইলম দেবে না, জ্ঞান দেবে না, জ্ঞান দেবে না, মূর্খ হয়ে থেকে যাবে। বন্ধু রে ওরই ভিতরে একটা রশি দেখতে পেয়েছো, ওটা কোনো রশি নয়, রশি নয়, ওটা সূরা ফাতিহার একটি আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওটাই হচ্ছে জান্নাতের রাস্তা রে ভাই আমার। জান্নাতের রাস্তাটা পাঁচগ্রামের শেরপুরের ভিতর দিয়ে নাই, নগরের ভিতর দিয়ে নাই, জান্নাতের রাস্তাটা কোরআনের ভিতর দিয়ে আছে রে, কোরআনের আইনের ভিতর দিয়ে জান্নাতের রাস্তা আছে। এর জন্য কোরআনের একটা নাম হলো তরিক, তরিক মানে রাস্তা, এটা কিন্তু রাস্তা, এটা একটা হাই রোড, এই যে গুছিয়ে ভরা আছে, এই রোডে যে চাপবে এসে জান্নাতে পৌঁছাবে, এই রোডে যে চাপবে এসে কুলি যাবে, এই রোডে যে চাপবে এসে চেক পোস্টে যাবে, আর ওই রোডে যে চাপবে এসে জান্নাতে গিয়ে পৌঁছাবে। অতএব ওখানে একটা বুক ভরা আইন রয়েছে, সেই রাস্তাটা নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তুমি দেখেছো ওই রাস্তাতে একটা লোক চলে গেল, তার মানে নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, তারপরে দেখেছো আর একটা লোক যেতে, নবীজির পরে পরে আমি চলে যাব রে ভাই, তারপরে দেখেছো লোকটি রাস্তাতে চলছিল কিন্তু দড়িটা ছিঁড়ে গেছে, ওইটা কেউ নয় হযরতে উমার, দড়িটা ছিঁড়ে গেল কেন? ওকে শহীদ করা হবে, ও আমার মতো মওতে মরবে না, ওকে শহীদ করা হবে, লোক বড় শক্ত, তারপরে চলে গেল, তোমার ঘুম ভেঙে গেল, তুমি যদি আরো ঘুমাতে আরো অনেককে ওই রাস্তায় যেতে দেখতে। এর জন্য দিন হচ্ছে ইসলাম, কোরআন আমাদের দিন, কোরআনের ভিতরে যে আইন আছে, এই আইনের যে জিজে জিজের জীবনকে চালাবে সে বলবে আমার দিন হচ্ছে ইসলাম। বুঝে আসো? জি হ্যাঁ না বলছেন না? বারোটা বেজেছে? একটা প্রশ্ন গেল, এখনো দুটো আছে। শোনেন একটা কথা বলি, উঠবেন না আপনারা, কথাটা বলি,
আপনারা পরাত জাগলেন, আর আমি পরাত আছি, আমি উড়ে যাবো যদি আপনাদের মনে হচ্ছে চলিত বলে। আমাকে লিমিটেশন রাখতে হবে, দু ঘন্টার ঊর্ধ্বে কোথাও বারণ করি না, কিন্তু আজকে আড়াই ঘন্টা। তবে আপনাদের এই বিষয়টা কমপ্লিট করবো, ঠিক আছে ইনশাআল্লাহ, আমার মাথায় আছে ইনশাআল্লাহ। বিষয় ইনকমপ্লিট করছে, মানে দেখেন আপনাদের বলার কারণে ওরা রেগে পালিয়ে গেল, পালিয়ে যেতে মনে মনে বলছে ওই ভাবে খালি কমপ্লিট করে পেশাব করবে, যার ওরা জমিতে বসবে তার অবস্থা বারবার আসি, হ্যাঁ তাকে বাঁচবো না। এরপরে বাড়ি যাবো, তিনটে চারটে বেজে যাবে, ভজন না করে শুভবো না, কত কষ্ট হয় ভাই। তো আল্লাহ আপনাদের দোয়াতে চালিয়ে নিচ্ছে, যাই হোক এটা হলো ইসলাম। এবার একটা রূপ কথা বলবো, রূপ কথা বলতে যার কোনো ইতিহাসই নাই, ভিত্তিও নাই, কিন্তু ওখান থেকে একটা জ্ঞান পাবেন, এটা আমি বানিয়ে বলবো, এর মধ্যে ইসলাম কি ওইটা বুঝতে পারবেন। আর কথাটাকে আপনারা নোংরা হিসেবে নেবেন না, উদাহরণ হিসেবে নেবেন, ঠিক আছে। এটা হলো মুর্চা গ্রাম, সামনে আছে নগর বা খর গ্রাম, যাই হোক। আর আপনাদের এখানে কলেজ কোথায় আছে? নগরে। নগরে কলেজ আছে, মাশাআল্লাহ, ভালোই হলো। মুর্চার কোন মেয়ে নগর কলেজে বিএ ফার্স্ট ইয়ারে এই বছর ভর্তি হয়েছে, আর খড়গ্রামের কোন ছেলে মানে বিয়ের লাস্ট ইয়ারে ওখানে চলছে, বাস একটু চোখের দেখা মহব্বত হয়েই যায়, মহব্বত হয়ে গেছে দুজনে, দুইজন দুইজনকে নিয়োগ করে নিয়েছে যে আমরা দাম্পত্য জীবনে আবদ্ধতায় আসব, আমি তোমাকে স্বামী বলে মেনে নিব, তুমি আমাকে স্ত্রী বলে গ্রহণ করে নেবে। এরা দুজন দুইজনকে খুব উন্মাদের জায়গায় পৌঁছে গেছে। এখন দুই ফ্যামিলির কিন্তু লোক মানতে রাজি নয়, মেয়ের মা বাপও রাজি নয়, ছেলের মা বাপও রাজি নয়, দুইজন এত কঠোর এরা যে ওকে ছেলের বড় ভাই বলছে দে না হিসাবটা কেটে ফেলে দিচ্ছি, কিসের কলেজে পড়ছে মা বাপ মানবে না, তো পিঠে ফেলে দিল, কিন্তু তারপরও ওকে ছাড়া বিয়ে করবে না। ওইদিকে মেয়েটারও মা বাপ বলছে নদীতে ভাসিয়ে দিব, কেটে পুঁটে দিব, তোর মতো মেয়ে দরকার নাই, তোকে এতটা পড়াশোনা করাইলাম ওই জন্যে, মান সম্মান থাকবে না, বাস ও কিন্তু তারপরে ওই নিজের জিদের উপরে আছে। কারণ কলেজে গেলে তো দুজনের কথা হয়, দুজনে তো একদিন বসে বসে বলছে আমাদের কোনো উপায় নেই, আমাদের দুইজনের কাছে কাছে আসার কোনো উপায় নাই, দুইজনের অভিভাবক আমাদের বিগাড়ে মানে আকর্ষণ কোথা বিকর্ষণে রয়েছে, কি করবি? বলছে তাহলে আমি ফাইনাল পরীক্ষাটা দিয়ে দিই, কেটে পড়বো। পরীক্ষা দিয়ে দিল, ছেলেটার পরীক্ষা শেষ, ওরা একটা দিন নির্দিষ্ট করে কলেজ যাওয়ার নাম করে মেয়েটা এখানে গাড়ি ধরে চলে গেছে পাঁচ গ্রাম, আর ও ওখান থেকে স্টেট গাড়িতে উঠে দুজন একজন উঠে দুজনই চলে গেল শিলিগুড়ি। সন্ধ্যা হচ্ছে, তখনও খোঁজ নেই, রাত আটটা হলো, নটা হলো, সাড়ে নটা হলো, দশটা হলো, ফরিদা করে ওদিকে ওর বাপ বলছে জামাল এলো না, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, ফরিদা যখন নাই তো জামাল থাকবে কেন? এদিকে ফরিদার বাপ বলছে ওইদিককার খবর লাগা জামাল আছে, বললো নাই তাহলে ও থাকবে কেন? এখন ফরিদার বাপ প্রতিদিন খালি হ্যাঁসা পালিয়েছে, ঘরে উঠতে দিব না, ওদিক ওর বাপ বলছে ওটা আমার ছেলেই নয়, ছেলের লিস্টের বাইরে, ভাই বাপ খালি বলছে যা আছে তোদের তিন বেটাকে লিখে দিব, ছেলে দিব না, ছেলের সব মিলে উগ্র। খালি একবার জিজ্ঞেস করলেই হয় কি ব্যাপার ছেলেটা, কে ছেলে? ছেলে আমার। এত যদি জিজ্ঞাসা
ওরা দুজনে শিলিগুড়িতে গিয়ে একটা ঘর ভাড়া নিয়েছে, এবার ই গ্রাজুয়েশন পাস তিনখানা টিউশনির ব্যবস্থা করেছে, তিনটে ব্যাচকে পড়ায়, মেয়েটাকে স্কুলে ভর্তি করে দিয়েছে, ও একটা দুটা ব্যাচ পড়ায়, কোন রকম করে দুইজন মিলে মিলেমিশে চলছে, শিলিগুড়ি কোর্টে বিয়ে করে নিয়েছে, দুজনই বয়স মেজরিটি চলে এসেছে, বিয়ে হয়ে গেছে, কোর্ট মেনে নিয়েছে, একদিন গেল দুই দিন গেল, যেতে যেতে একটা সপ্তাহ দুই সপ্তাহ চলে গেল, এই করতে করতে এক মাস দুই মাস তিন মাস চার মাস যখন চলে গেছে, পাঁচ মাস ক্রস করে ছয় মাসে যখন ঢুকেছে, দুইটা ফ্যামিলি মোটামুটি ঠান্ডা হয়েছে, উগ্রতা কমেছে, হঠাৎ একদিন মোবাইলে ফোন, আন্দার নাম্বার, খরিদার মা বলছে, হ্যালো কে? আমি খরিদা। খরিদা কান্দে লাগছে, মা তো কোথায় আছিস দেখি, কোথায় আছিস বল, বলছি মা সব বলবো, আব্বা কোথায়, তোর আব্বা না করতে গেলে এখন মজুদ দোকান থেকে এসে এই মাত্র মজুদ গেল, এবার নাই তো এ সব বলতে লাগলো, এবার বলছে মা আমরা আছি শিলিগুড়িতে, এখানে জুটিয়াখালী বলে মুসলিম একটা পরিবার আছে, এই মুসলিম এরিয়াতে আমরা রয়েছি, জামাল কোথায়? জিজ্ঞেস করছে মা যে তোমার জামাই এই মাত্র টিউশনি পড়াতে চলে গেল, এইভাবে মায়ের সঙ্গে দীর্ঘ পনেরো মিনিট আধ ঘন্টা ধরে কথা হলো, কেমন আছিস, তুই কেমন আছিস, জামাল কেমন আছে, সব কথা যখন হয়ে গেল তখন এবার ফোনটা রেখে দিলে, এবার ফরিদার মায়ের কথা খালি অকল কখন স্বামীকে শোনাবো, আর স্বামীকে না শুনিয়ে থাকতে পারে না, একবার করে ভাত দিকে বলবো কি বলবো না, বলবো কি বলবো না, বহু রকম ভাবছে ভাবছে, খালি একবার বলেছে হালকা করে চুমকে যখন গেল তখন বলছে একটা হলো প্যাঁচ প্যাঁচে টাইট স্ক্রু হালকা করে করে দেয় কিন্তু টাইট খুব হয় ওটা, পেরেকে থেকে পেরেক কচ করে কিন্তু উঠবে না, এবং এই প্যাঁচ লাগাতে শুরু করলে ফোন করলো ওর ভাইকে পরের দিনে, খাইরুলে কে বুবু? বলে হ্যাঁ ফরিদার খবর পেয়েছি রে। হ্যাঁ ফরিদার এটা মামা হচ্ছে, কোথায় আছে শিলিগুড়িতে, কি করছে ওরা, তুই শিলিগুড়ি ভালো আছে? বলে একবার আয় ভাই, আয় একবার এলো, বুবুকে ক্লাস করে দিলে, এরকম আছে তো আনতে হবে, ধর ছ মাস হয়ে গেল ঠিক হয়েছে, আমি বেশি ছেড়ে থাকতে পারবো না, তো দুলা ভাই করে দেখো, শালা নামে একটা আত্মীয় আছে এর মতো ব্যাহায় আর দুনিয়াতে নেই, ঠিক একে কাবু করা খুব মুশকিল, আমি যার শালা সে আমাকে কোনোদিন কাবু করতে পারেছি, আর আমার দুটো শালা আছে আমি কোনোদিন কাবু করতে পারি, আমি একা বলবো তুই ডেরা বলবো, আমাকে ছাপিয়ে বড় বক্তা ওরা। তো এবার ঠিক রাতে ভাত খেতে বসেছে দোলা ভাই, তো বলছে দোলা ভাই তো বলছিলাম যে তুমি দেখা না ফরিদা কি বল, তখনই বসে কিসে তুমি মাস্টার দেখাছো, কত বড় মাস্টার হয়েছো, তুমি কি করে বিয়ে করেছো জানি না, আমাকে কাবু করে দিয়েছে, এটা যেই বলেছো অর্ধেক কাবু হয়ে গেছে, তুমি কেন বিয়ে করাতে গেলে মেয়েটাকে, তোর হুঁচু হয়ে যায় মেয়েকে বিয়ে পাশে করাতে যাচ্ছি, তখন মাধ্যমিক হয়েছে ঘর হতে পারবে কত করবে না কেন, তুমি তো তুমি বাচ্চা মরতে যাচ্ছ, তুমি কেন পড়তে গেলে মেয়েটাকে, ঠিক যুগটা কি চলছে হুঁচু নয় ইউটিউব চলছে টিভি চলছে বিয়ে তোরা চলে এসে চেক পোস্টে নাও, আমি গাড়ি নিয়ে চলে আসছি, একটা গাড়ি নিয়ে বের হয়ে চলে গেল, মারুতিতে অমনি ভ্যানে দুইজনকে তুলে নিয়ে এসে মোর্চাতে ঢুকে গেল, মামা নিয়ে ঢুকছে, ও শালার আর বলার কিছু নাই, বললি ও চোপা গরম করে দেবে, মা বিটি এসে বেটিকে চড়িয়ে ধরলো, ছেলের মাথায় হাত তুলিয়ে দিল, মানে জামাই বলে গ্রহণ করে নিল, পাড়া প্রতিবেশী ঠিক লাগে দেখে দিল, এটা হলো ফরিদা, এটা হলো ফরিদার স্বামী, মা মানলো ফরিদার, ফরিদার বাপ মানলো, ফরিদার মামা মানলো, ফরিদার মামি মানলো, ফরিদার খালা মানলো, ফরিদার খালু মানে নিল, ফরিদার ভাই বোনেরাও মেনে নিল, এটা আমাদের বোন, এটা আমাদের দোলা ভাই, গোটা ফ্যামিলি মেনে নিল,
আস্তে আস্তে একদিন দুদিন তিন মাস চার মাস পরে এই ছেলেটা যখন নগরজু আসা করতে শুরু করেছে বাপের সামনে, ধীরে 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 ওই ফ্যামিলিতে মামুকে দিয়ে কাবু করে ওই ফ্যামিলিও মেনে নিল জামালের বাপ এটা আমার ছেলে, ধরিত আমার বৌমা, জামালের মা মানলো, জামালের বাপ মানলো, জামালের পুষ্টি মানলো, জামালের মামু মানলো, চাচা মানলো, দুই ফ্যামিলি মেনে নিল এবং এরা দুজনা স্বামী স্ত্রী, এদের সন্তানগুলো আমাদের নাতি নাতনি সব পুতা পুতনি সব মেনে নিল। কিন্তু একবার কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বলছে বিশ্ব মানলো কিন্তু আমি মানলাম না। এরা দুজনা ব্যবচার করছে আর এদের সন্তানগুলি চারও সন্তান হবে, এটা হলো ইসলামের রুল। ইসলাম ফরিদা আর জামালকে সামনে রেখে কোরআন বলছে, হে জামাল ফরিদা শোনেলে, তোরা দুজন ব্যবচার করনে বলা ব্যবচার করনে বলি, তোরা দুজন স্বামী স্ত্রী নস, তোদের সন্তানগুলি চারও সন্তান, তোদের মা মেনেছে বাপ মেনেছে, তোর মা মেনেছে বাপ মেনেছে, তোর গোষ্ঠী মেনেছে বংশ মেনেছে, তোর গোষ্ঠী মেনেছে বংশ মেনেছে, কিন্তু আমি কোরআন মানতে পারলাম না। এবার কোরআনকে বলবো, কোরআন রে আমরা তো প্রেম করেছি তো তুই মেনে নে মেনে নে মেনে নে। কোরআন বলছে আমার আইনের আওতাভুক্ত যখন চলে আসবে আমিও মেনে নিব। তাহলে কোরআন বল আমরা কি করে স্বামী স্ত্রী হব, এই রাস্তাটা বলে দে। কোরআন বলছে একটা ভালো কাঁচা কঞ্চি মোটা সাইজের বাঁশের দরলাকে কেটে নিয়ে এসো আর একটা মজবুত লোককে দাও, আর সমাজের বাইরে নয় সমাজের ভিতরে জামালকে একজন মারবে আর সমাজ গুনবে, এক তুই করে গুনতে গুনতে গায়ের যত শক্তি আছে লাগিয়ে পিটিয়ে পিটিয়ে ওকে একশোটা পোড়া মারো। অমনি মহিলা সমাজের ভিতরে একজন শক্তিমান মেয়েকে দিয়ে ফরিদাকেও একশোটা পোড়া মারো, আর একশো কোড়া মারার পর দুইজনকে এক বছরের জন্য বিচ্ছিন্ন করে দাও, তাদের ফোনের আলাপ থাকবে না, দৈহিক আলাপ থাকবে না, কথাবার্তা থাকবে না, চিঠি থাকবে না। একটা বছর যখন 365 দিন পেরিয়ে যাবে ওদেরকে বিয়ে করিয়ে দাও, একটা বিছানায় শুয়ে দাও, তাদের মা মানুক চাই এর মা না মানুক আর বাপ না মানুক, আমি কোরআন বলছি তোরা মিলন করছিস তোদের নেকি হবে, তোদের সন্তানগুলি চারক সন্তান নয় এগুলো হালাল সন্তান, এর নাম দীন ইসলাম। এই উদাহরণটা দিয়ে আমি বোঝাতে চাইলাম ইসলাম প্রত্যেকটা জায়গায় একটা করে আইন ধরেছে, নামাজের আইন, রোজার আইন, হজের আইন, যাকাতের আইন, চলাফেরার আইন, ভাষার আইন, এই আইনকে যে মেনে নেবে সে মুসলিম, আর এই আইনকে যে মানতে পারবে না সে মুসলিমের ভিতরে। তাহলে কবরের কয়টা প্রশ্ন উত্তর দেওয়া শিখানো হলো? দুইটা। এক কথায় বলে দিই, সারা জীবনটা যে রবকে মেনেছে, রবকে ভয় করেছে, ভরসা করেছে, সাজদা করেছে, সে বলবে রব্বি আল্লাহ। সারা জীবন যে ইসলামের আইনের আওতাভুক্ত নিজেকে রেখেছে সে বলবে দীন ইসলাম। এবার মান্নাবি ওকা তোমার নবী কে মান্নাবি ওকা তোমার নবী কে সকলে জোরে বলি গোটা নামটা নবী, বলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই উত্তরটা কে দেবে? এই উত্তরটা ওই দিতে পারবে যার বডিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে, যার বডিতে নবী থাকবে, যার চুলে নবী থাকবে। নবীজি যেমন করে চুল রাখতে বলেছেন, নবীজি বড় চুল লিম্মা চুম্মা আফরা রাখতে বলেছেন, নবীজি চুল কাটলে সব ওই সমান কাটতেন, ছোট বড় করতেন না। অতএব যার মাথার চুল থেকে নিয়ে যার চোখের চাওনি মুখের ভাষা, যার পেশাব পায়খানা খাওয়া উঠা বসা লেনদেন চলাফেরা সব কিছু নবীজির মতো হবে, ওই লোকটা বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সব রসুলের মতো জেরেক্স হতে হবে, সব 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 জি। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, তোদের নবীকে সঙ্গে করে নিয়ে আই, একজন জান্নাতি দিয়ে বলবে আল্লাহ আমার সার্টিফিকেট দেন জান্নাতে, বলতে নবী কয় বলে নবীকে সঙ্গে নিয়ে এনেছি, একটা নবী রয়েছে আমার কাছে। আল্লাহ হাসবেন, তুমি নবীকে এনেছো, আজকে আমাদের কাছে নবী আছে ভাই, আছে বাঁ হাতে চা নিয়েছে আর ডান হাতে সিগারে। পরশুদিন না কবে দেখলাম উমরপুরে রাত দেড়টা দুটো তো চা খেয়েছে সিগারেট খেয়েছে, আমি ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছি, তো রাত্রি যখন আড়াইটা তিনটে বাজছে তখন সিরাজগঞ্জ হোটেলে পৌঁছলাম, তো হোটেল গুলো ভালো একটু চা টা খাবো, তো এক পশুকে দেখছি যে ডান হাতে নিয়েছে সিগারেট পা হাতে চা, আমরা পশু তোর ছবিটা আমি তোমাদের ছবি ছবি তুললাম মোবাইলে ভিডিও ছবি করা, কোন ধরনের বাজে অভ্যাস, এদের কোন জায়গায় সুন্নত নেই। দেখেন আল্লাহর নবী পেচ্ছাপ কেমন করে করতে হবে ওটা শিখাচ্ছে, সাহাবীদের পায়খানা কেমন করে করতে হবে ওটা শিখাচ্ছে, আর এই দৃশ্যটা দুইজনের কাছে দুরকম হয়ে যাচ্ছে, কাফেররা মুখে হাত দিয়ে হাসতে হাসতে আবার অট্টহাসিতে পড়ে গেছে, কি বলছি জানেন, ওটা আমার নবী হলো পায়খানা করা শিখায়, দেখেন এরা এটা নেকেট করছে, আর সাহাবীরা উত্তর কি দিচ্ছে, আমাদের নবী কত দামি যে আমাদেরকে পায়খানা করাটাও শিখিয়ে দিচ্ছে, তাহলে কত দামি আমাদের নবী, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জায়গায় ক্লাস নিয়েছে। দেখেন আমাদের ক্লাস রুম কোথায়, কলেজে, আমাদের ক্লাস রুম কোথায়, কলেজের ভিতরে, খুব ভালো করে শুনেন, এবার আমি নগর কলেজ বলছি তো কোনো প্রফেসর থাকলে মাফ করি, আমি এগুলো বলছি যে বলতে হয়, বহরমপুর কলেজে সেখানে সায়েন্সের টিচার বিদেশ থেকে এসছে, সে একজন ভালো লেকচারার, কলেজের সমস্ত ছেলেকে বসিয়ে লাইফ সায়েন্স শেখাচ্ছে কি করবে কি করবে জীবন, আবার রাষ্ট্রবিজ্ঞান শেখাচ্ছে কি করে সমাজ, সমাজকে কি করা যাবে সমাজ, অনর্গল বক্তব্য ভাষ্যকর, বড় বড় কথা বলছে, বড় বড় দর্শন কথা বলছে, ফিলোজফি বলছে, লোকটা বড় দেখে বলছে খুব জ্ঞানী, আর যে টং করে ঘন্টা পড়ে গেল টিফিন হয়ে গেল দোতলা থেকে তত্তর তত্তর করে নেমে এসে নামাতে দাঁড়িয়ে ফটক শিখাতে গেলে চেন টেনে দাঁড়িয়ে তত্তর তত্তর, আচ্ছা বিয়ে আদব কোনদিন আদব শিখাইতে পারে না, ওর কাছে কেউ আদব শিখবে না, নিজে গা চুলকাইছে নেমে চুলকিয়ে চুলকে আ করছে আর কেমন করে মাছে একবার করে, আমার ওষুধ যে খাবে তার চুলকানি শেষ, এর চুলকানি বিক্রি হবে, টাক মাথা নিয়ে চুলের ওষুধ পেয়েছে, আর আমার নবী ছিলেন আদর্শবান, নবীজির ক্লাস কত দূর গিয়েছে, বাঁশর ঘরে পর্যন্ত উনি ক্লাস করেছেন, কত দূর গেছে পায়খানাতে ক্লাস চলে গেছে ওনার, ওনার শিক্ষা বাথরুমে ঢুকে গেছে, স্বামী স্ত্রী মিলবে কিভাবে গোসল করবে কিভাবে ওখানেও ক্লাস চলে গেছে, বেশি এত বড় দ্বিতীয় শিক্ষক আর নাই, সব জায়গায় ক্লাস ঢুকিয়েছে। তাহলে শোনেন আল্লাহর নবী যখন বাসর ঘরে গেলেন, এখানে আম্মা জান আয়েশার পা একটা কথা বলে দিছি, আম্মা জান আয়েশা রাস্তায় ধুলো বালি নিয়ে খেলছেন, এমন সময় নবীজি হেঁটে আসছেন, আবু বাকর বলছেন, বেটি রে তুমি নোংরা থাকিও না, তোমার বিয়ে দিয়েছি আমি বিশ্ব নবীর সঙ্গে, ওটা আমার জামাই, তুমি পরিষ্কার হয়ে যাও। আম্মা জান আয়েশা মাকে গিয়ে বলছে, আম্মু আমাকে পরিষ্কার করে দাও, আমার স্বামী এসছে, মানে বাচ্চা মেয়ে কিছুই বোঝে না, নবীজির কাছে গিয়ে বলছে আপনি আমার স্বামী, নবীজি মুচকে হেসে বলছে, আয়েশা তোমাকে আমি যখনই দেখি তুমি খালি খেলা করো, তোমাকে কি খেলতে ভালো লাগে সব সময়, তোমার কি কোনো কাজ নাই, আম্মু জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু খেলতে পারি না, আমি দৌড়তে পারি, আপনি আমার সঙ্গে দৌড়ে পারবেন না, এইভাবে নবীজির আঙ্গুল ধরে টানতে শুরু করলেন, নবীজি গো আমার সঙ্গে দৌড়তে হবে আসেন, নবীজি আম্মা জান আয়েশাকে নিয়ে দৌড়লেন, নবীজি ছিলেন সৈন্য 360টা পুরুষের ক্ষমতাওয়ালা মানুষ, কিন্তু শরীরটা একটু ঢিলা করলেন যাতে করে বাচ্চাটার দিলে কষ্ট না পায়, আম্মা জান আয়েশা এগিয়ে গেলেন, হাতে টানা দিয়ে দিয়ে নবীজিকে কত কথা বললেন, আপনি
শেষ নবী হেরে গেলেন, আপনি আখরি পয়গম্বর আমার সঙ্গে পারলেন না, আপনি আমার সঙ্গে দৌড়তে পারলেন না, আপনার গায়ে ক্ষমতা নাই, কত রকম টানা দিলেন নবীজিকে, আর নবীজি মুচকে মুচকে হাসলেন, যেদিন মুজানা এসা বড় মেয়ে হয়ে গেছে, আপনার আমার মা আনা বিশ্ব মুসলিমের মা, শরীরটা মজবুত হয়ে গেছে, ভারী হয়ে গেছে, জিহাদ থেকে ফিরছিলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন চাঁদনি রাত্রিতে তোমরা আগিয়ে চলে যাও, তোমাদের মায়ের সঙ্গে আমার একটু কাজ আছে, কাজটা সেরে নিয়ে সাহাবীরা এগিয়ে চলে গেলেন চাঁদনি রাত্রিতে। নবীজি আয়েশাকে বলেছিলেন, আয়েশা রে একটু তুমি আমার আঙ্কুল ধরে টেনেছিলে আর আমি তোমার পেট কথা শুনে ধরেছিলাম, আজকে আমার আব্দার তোমাকে ধরতে হবে। আয়েশা তখন দেখেছে এবার বিপদ হলো, তখন তো ছোট ছেলে ছিলাম ধরে দিয়েছিলাম, এখন পারবো কিনা, নবীজি ধরতে শুরু করলেন, আম্মু জানা আয়েশা ধরতে দিয়ে পারলেন না, এবার নবীজি আগে বেড়েছেন, নবীজি তো টানা দেবেন আয়েশাকে, তার আগে আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ড্রো হয়ে গেল, নবীজি তুমি এত চালাক আমাকে কিছুই বলতে দিলে না, কি আদর্শ, বিবির সঙ্গে কোনোদিন দৌড়েছেন যত কিন্তু আছে না, আগো হাই রোড গো বাড়ির পাশে দৌড়েন না, রাত দেড়টায় নিয়ে এসো গা, এখন নগর পর্যন্ত নিয়ে হিপসিয়ে দিবেন, শরীয়তে যায় গেছে, বিবিকে বান্ধবী বলেছেন কোনোদিন যায় গেছে, বন্ধু বলবে স্বামীকে যায় গেছে, রসুনের লাইন গুলো কত ক্লিয়ার করে দিয়েছে, এরপরে বাসর ঘরে একটা রশি কিনে আল্লাহ নবী এক জায়গায় আটকে দেন, বলে আয়েশা তুমি ওই দিকে ধরো আমি এই দিকে ধরি, পৃথিবীতে এমন একটা বস্তু আছে যার দুটো মাথা পেছন নাই সেটা হলো রশি, ওর দুইটা মাথা কিনে ঠিক দুইটা মাথা তোর দুই মাথা, একদিকে আয়েশা ধরেছে আল্লাহ রসুন, নবীজি বলছেন আয়েশা তুমি টানো আমি টানি, দুইজন টানছে তো দড়িটা কোনো দিকে যায় না, কি গভীর জ্ঞান, পৃথিবীর সমস্ত দার্শনিক এখানে মাথা টুকরো পড়ে যাবে, যাই না, নবীজি বলেন আয়েশা আমি যেদিকে টানছি ওই দিকে এসো, এবারে দড়ির একটা মাথাতে চারটা হাত দড়িটা গুটিয়ে গেল, নবীজি বলছেন আয়েশা রে আমি এটা কেন করলাম তুমি বলতে পারবে কি, নবীজি আয়েশা বলেন রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, এবার নবীজি বোঝাচ্ছেন একটা দড়ির দুইটা মাথা, একটা দড়ির দুইটা মাথা, একটা দড়ির দুইটা মাথা, একটা বালিশের দুইটা মাথা, মিলছে কিনা, আরে হ্যাঁ বলে না করবো খালি বিয়ে করে রেখে দিয়েছে, পোকা ভালো বসলো, একটা দড়ির দুইটা মাথা, একটা বালিশের দুইটা মাথা, এক বালিশের দুইটা মাথা যদি দুই দিকে টানে, দড়ির দুই মাথা দুই দিকে টানলে দড়িটা যেমন কোনো দিকেই যাবে না, একদিকটা ছেড়ে দিয়েছে যদি এক মাথায় টানা হয় দড়িটা যেমন গুটিয়ে যাবে, আয়েশা রে আমার তোমার জীবনটা দড়ির মতো লম্বা, যদি তুমি একদিকে টানো আমি একদিকে কাটি, টানি জীবন কাটতে চাইবে না, তুমি যদি আমার মতে চলে এসো তো জীবনটা সত্তর বছরের দড়ির মতো গুটিয়ে যাবে, বুঝতে পারা যাবে না, অতএব দাম্পত্য জীবনে হেবিবির দল স্বামীর মতে এসে দড়ি টানতে শুরু করো, কিন্তু শরীয়তের বাইরে যাওয়া যাবে না, কি হিকমতি শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাসূল জি, এটা পানি আমি যার সাথে পানি খেলে বোতলে খাই কেন, যে পোকা টোকা পরে এটা লাগানো থাকে আর অল্প অল্প খাই এই জন্যে, কিন্তু এক গ্লাস পানির ভিতরে রসুনের ছটা সুন্নত আছে, আছে না, দেখেন এক নম্বর নবীজি বলছেন ডান হাতে খাও, দুই নম্বরে বলছে দেখে খাও, তিন নম্বরে বলছে বসে খাও, চার নম্বরে বলছে বিসমিল্লাহ বলে খাও, পাঁচ নম্বরে বলছে আলহামদুলিল্লাহ বলে শেষ করো, ছয় নম্বরে বলছে তিন শ্বাসে খাও, কয়টা হলো রসুলের মতো করে এক গ্লাস পানি খেলে ছয়টা সুন্নতকে মানা হবে, কিন্তু এই উম্মত মানবে না, এমনকার উম্মত তন্ত পানি খেয়েছে মুড়িটা খেলে তো বাঁ হাতে ধরে অত শূন্য শূন্য ছেড়ে দিয়ে সাউন্ডটা বলছে আঙুল চেটে খাও দোয়া করো আলহামদুলিল্লাহ তেমন আশা করা জানা ম্যাডাম মুসলিমি এইভাবে দোয়া করো, এখনকার দোয়া কি জানে পেট ভরে খাওয়ার পর ইংরেজি দোয়া করছে ঠিক মনে হচ্ছে কুকুর আমেরিকান কুকুর সাউন্ড হয়ে মাথার চুলে রসুন আছে, বর্তমান যুবকদের হালাত ঠিক, এদের মাথা দিকে তাকানো যেছে না ভাই, ঠিক ঠিক ওদের মাথা দিকে তাকালে মনে হচ্ছে আমি পড়ে যাই, যুবকদের কথা কিছু শুনো দিয়া বল
বর্তমানে যুব ছেলে বলিস তা কেমন, চারিদিকে ছোট ছোট মাথার মাঝে ভরা, দেখবে চোর হতে দেখলে পরে লাগবে কি ভেড়া, মেয়ে মানুষ হবার বলে সাদ হলো যার, মাঝে চুলে রেখে একটি হলো জানোয়ার, হাই গোদাই এমন গাধা যুবক ছেলে আছে, সত্য কথা বলবো তবু নাই এদের লাগ, এরা বলে আমরা যুবক আফসোসেতে মরি, দিক শত দিক নাও গা তোমরা নাও গা গলায় দড়ি, সন্ধ্যা হলে বিক্রি করে পুকুর রাস্তা ধারে, কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে আর বাকিতে যাবো না, এদের অবস্থা খুব খারাপ, আল্লাহ নবী বলছেন কবর হলো এমন একটা জায়গা যে কবরে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে, আর কবর ধরা খেলে সব জায়গায় ধরা খেয়ে যাবে, আর কবরের ভিতরে তিনটে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, রব্বি আল্লাহ কে বলতে পারবে যে জীবনটা রবের ওকে দিয়ে দিয়েছে, রবকে ভয় করেছে ভরসা করেছে জীবনে সাজদা করেছে রবকে পারে অন্য কাউকে করেনি, সে রব্বি আল্লাহ বলবে, দীন ইসলাম কে কার মুখ থেকে বের হবে যে দীন ইসলামের আইনগুলোকে আনন্দ চিত্তে মেনে নিতে পেরেছে, কোরআনের আইনগুলোকে মেনে নিয়ে জীবন চালাতে পেরেছে, এর মুখ থেকে দীন ইসলাম বের হবে, আর নবী আমার আর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে যে নবীজির মতো করে নিজের জীবনটাকে আদর্শটাকে মেনে নিয়ে চালাতে পেরেছে, ওর মুখ থেকে বের হয়ে যাবে আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উঠবেন না উঠবেন না, আজকের বক্তব্য শেষ কিন্তু আপনাদেরকে উঠতে মানা করছি, তার কারণ আছে, এই আজকের জালসাতে কোনো কালেকশন নেই, তাবলিগি জালসা, কিন্তু আমার আবার অভ্যাস খারাপ, ইঁদুর মাটি না কাটলে দাঁত বেড়ে যায়, তো ও আমি কালেকশন না করে শান্তি পাই না, কিন্তু আজকে টাকা নিব না পয়সা নিব না, সোনা দানা কানের জিনিস কিছু নিব না, মা বোনেরা ভিতরে চুপচাপ উত্তর দেবেন, আপনারা জোরে উত্তর দেবেন, আজকের এই জালসাতে যত লক্ষ টাকাই খরচা হোক, আর এই মুর্চা গ্রামের সমস্ত যুবক একদম অক্লান্ত পরিশ্রম করে আকাশের দিকে কেঁদে তারা আল্লাহকে রাজি করে আঞ্জামটা দিয়েছে, তারা খুশি হয়ে যাবে যদি কিছু কালেকশন হয়, তো সেই কালেকশনটা কি, একজন বেনামাজি যদি মসজিদ ঢুকে যায় এই জালসা ঠিক সমস্ত টাকা শোধ, কি বলেন আপনারা, হ্যাঁ সমস্ত টাকা শোধ, একটা যুবক যদি তওবা করে রসূলের সুন্নতে আর আঘাত দিব না, সমস্ত টাকা শোধ, মুর্চাগার যুবক সব খুশি হয়ে যাবে, আমি এই কালেকশনটা করব, কিন্তু তার আগে একটা ছোট্ট ঘটনা বলে দিই, নবীজি দিন শিখাচ্ছিলেন মসজিদে নবীতে, এরই মাঝে একজনের উজু ভেঙে গেছে, উজু ভেঙেছে তো কানে শোনা যায়নি কিন্তু না পেয়ে গেছে খবর যে কারো উজু ভেঙেছে, তখন সব বলছে কেড়ে উজু করে আয়, এবার যে উজু করতে যাবে অত লজ্জা যেতে পারছে না, নবীজি বলছে হ্যাঁ গো তো মসজিদে আছে তো উজু করে এলেই ভালো হয়, হযরত উমারকে এই জন্য রসুল খুব ভালোবাসতেন, ওনাকে সাহাবীরা নাম দিয়েছিলেন মওকিফুল ওহি, কিছু কথা বললে আল্লাহ খুশি হতেন, উমারের উপরে মানে মুখের দিকে তাকিয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, সেই উমার রসুলকে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলছিলাম, বলে কি যে ওসব ভেজাল ছাড়েন, আপনি কিছুক্ষণ আমাদেরকে ছেড়ে দেন, আমরা সবাই হাত মুখ ধুয়েছি, তাহলে ভেজালটা মূল্য কি মূল্য না, যারা বলেন মূল্য কি মূল্য, লজ্জা করবেন না, এইটা আল্লাহ দেখতে চাই, হাতটা যার ডানের হাত বড় হবে সে জান্নাতে যাবে, আল্লাহ রাসূল বলেছেন তা হাতের মূল্য আছে, সাহাবীরা কোনো কথা বলে এরকম বলতেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাতকে তুলতেন, তো আজকে সকলে হাত তুলবো, কখন আমি যখন বলবো আমরা যারা নামাজি আছি যারা বেনামাজি আছি সবাই হাত তুলে বলবো আর নামাজ ছাড়বো না, সামনে রোজা ছাড়বো না, জিন্দেগিতে জ্ঞান বসে তো নামাজ ছাড়বো না, আর মদের বোতলে হাত দিব না, রসুলের সুন্নতকে যেটা বার্ষিক আছে শেষ করবো না, এইটা সবাই আমরা বলবো, আজকের কালেকশন শেষ হবে, তারপরে দোয়া হবে ইনশাল্লাহ, সভাপতি সাহেব আছেন দোয়া করবেন বা উনি যাকে বলবেন তিনি দোয়া করবেন, সমাপনী হবে দোয়া করে আমরা সবাই যাব, তার আগে আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে একটা জিনিস চেয়ে নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমি খুব অসুস্থ, শুধু অসুস্থ নয় অনেক সুগার সুগার বেড়ে গেছে, আমার জন্য দোয়া করবেন, আমার হাত পা কাঁপে একটু বেশি হয়ে গেলে এর জন্য আমার জন্য দোয়া করবেন, এটা আমি ব্যক্তিগত চাইলাম, এখন সবাই আল্লাহকে সাক্ষী রেখে এই চারটা কথা বলবো, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না,
মদের বোতলে হাত দিব না, শূন্যতার উপরে আঘাত করব না। সকলে হাত তুলে বলেন একবার, সবাই সবাই। আমি বলবো, আমার সঙ্গে বলবেন, মা বোনেরা মনে মনে বলবেন, আর নামাজ ছাড়বো না, আর মদের বোতলে হাত দিব না, আর মদের বোতলে হাত, রোজা জীবনে ছাড়বো না, রোজা জীবনে ছাড়বো না, আর আমরা কোনোদিন শূন্যতার উপর আঘাত করব না। জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দোয়া দিচ্ছি আপনার, আমিন বলবেন, এই আল্লাহ যতগুলি হাত উঠেছে তুমি কবুল করে দাও, আমিন। এই আল্লাহ এদের গুনাহগুলি আজকে মাফ করে দাও, আমিন। এদেরকে তুমি তোমার বান্দা হিসেবে কবুল করে দাও, আমিন। হাত নামান, দেখেন মুফতিরা হাত তুলেছে, আপনারা যাবেন কোথা। অতএব আমরা সকলে মসজিদ ঢুকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রমজানে একজন রোজা ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ছেলে পড়া না করলে মাস্টার চাবুক মারে, তার মানে স্কুল থেকে বেরিয়ে যাবে, আর পড়াটা ভালো করে কর। আমরা দিন থেকে সরে গেছি বলে আল্লাহ বেঈমানকে দিয়ে আমাদেরকে চাবুক মারছে, এর জন্য এই নয় যে তোরা দিন থেকে সরে বেঈমান হয়ে যা, আমরা মসজিদেই ঢুকবো। বাচ্চাকে যখন মা মারে তো বাচ্চা মায়ের পাটাকেই জড়িয়ে ধরে, আবার মা কোলে তুলে নিয়ে চুমা দেয়। অতএব আমাদের উপরে যতই জুলুম হোক আমরা আল্লাহকে ছাড়বো না, ছাড়বো না। সকলে একবার প্রশ্নের উত্তরগুলো আমার সঙ্গে দিবেন, মা রব্বুকা রব্বি আল্লাহ, মা দীনুকা দীনুল ইসলাম, মা নবিয়ুকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন, আমিন। ও জি ভাই, আমার জানা ছিল না, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে।